ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে মাতিয়েছেন দর্শক, ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল ছবি। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সময় বিজ্ঞাপনের মডেল হিসাবে সফল নায়িকা অপু বিশ্বাস। এই অঙ্গনে কাজ করা উপভোগ করেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটি প্রতিষ্ঠানের নতুন বাজারজাত করা তেলের জন্য নির্মিত হবে টিভিসি। তেলের নাম সুন্দরী নারিকেল তেল। রিচ কেমিক্যালের মালিকানাধীন এই তেলের টিভিসিতে মডেল হিসাবে হাজির হবেন অপু বিশ্বাস। সোমবার 19 নভেম্বর রাতে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আকাশ আমিন। অপু বলেন, পণ্যটি নতুন, বিজ্ঞাপনের আইডিয়া ও বাজেট বেশ ভালো, সেজন্যই কাজটি করতে রাজি হয়েছি। নতুন পণ্যের প্রচারণায় চ্যালেঞ্জ থাকে, সেটি আমি নিতে চেয়েছি। তিনি আরও বলেন, দর্শকের সঙ্গে একটি গ্যাপ তৈরি হয়েছে আমার, সেটা ঘুচিয়ে দেবে এই বিজ্ঞাপনটি। আশা করছি এটি ভালো লাগবে দর্শকের। শিগগিরই টিভিসির শুটিং শুরু হবে। সর্বশেষ এই নায়িকা কাজ করেছিলেন নাভানার একটি পণ্যের বিজ্ঞাপনে। সেখানে তার সঙ্গে ছিলেন নন্দিত চিত্রনায়ক রিয়াজ। অপু বিশ্বাস বর্তমানে কাজ করছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমায়। এতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন দেবাশিস বিশ্বাস। এছাড়া কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা শর্টকাট নামের একটি ছবিতেও কাজ করছেন অপু বিশ্বাস। এতে তার নায়ক ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।